তোমাদেরকে আগের দিনই বলছিলাম না যে আমরা মুকুন্দপুর সাইডে প্রপার্টি সার্চ করছি, তো আমরা সকাল সকাল চলে এসেছি আজকে। পেছনে আমাদের আছে উত্তলিকা আর বাঁদিকে আছে মার্লিনের আইরিস। তো এই দুটো প্রপার্টি আমরা দেখতে এসেছিলাম। উত্তলিকা তো মানে হ্যান্ডেড ওভার ফ্ল্যাট, তো বুঝতেই পারছো একটু কস্টলি তো অবশ্যই, আর আইরিসটা এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। তো কি বুঝছো দেখে আমার না মনে হচ্ছে এটা বাইপাস থেকে অনেকটাই ভেতরে। আমি ধরো এই সাইডটাই থাকি কিন্তু আমি কোনোদিনও মুকুন্দপুরে আসিনি, তো আজকে বললাম যে চলো একটুখানি লোকেশনটা দেখে আসি, অ্যাটলিস্ট তারপরে না কথাবার্তা বলা যাবে। উত্তরিকার যে কি বলে কমপ্লেক্সটা না, এটা খুব ভালো লেগেছিল আমাদের। এখনো কিন্তু নতুন টাওয়ার হচ্ছে, সেটার বুকিং শুরু হয়েছে কিনা একবার কথা বলে দেখতে হবে। বাট লোকেশনটা যে খুব পছন্দ হলো সেরকমটা না, প্রপার্টিটা পছন্দ হয়েছে কিন্তু লোকেশনটা সত্যি পছন্দ হয়নি। জানো তো আমি তোমাদেরকে বলছিলাম বটে যে লোকেশনটা ভালো নয়, উত্তলিকা লোকেশনটা কিন্তু খারাপও নয়। আমরা আসার সময় একটা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, এখন এদিক দিয়ে বাজার আছে এখানে, আর এদিক দিয়ে বেরোতে গিয়ে দেখছি তোমার কি জানো 1A বাসটাও চলছে, মানে বাস রাস্তা এটা, এটা খুবই কাছে। মানে লোকেশন আমরা চিনি না তাই জন্য হয়তো, একটু এক্সপ্লোর করলে বোঝা যাবে মানে দাম যেরকম চাইছে হয়তো। দেখো এখানে ওই টাওয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা মনে হচ্ছে উত্তলিকারই ব্যাক সাইডটা না? না লোকেশনটা কিন্তু মন্দ নয় বুঝলে, আমরা একটুখানি এরকম পাড়া পাড়া টাইপের চাই, তো লোকেশনটা ঠিক আছে আমাদের জন্য। নিউ টাউনের থেকে অনেকটা বেটার, অনেকটা বেটার লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকাল সকাল আমরা এখন বড়নগর ব্যাক করছি। কালকে মার ওখানে সারাদিন ছিলাম, তো মার ওখানে থাকলে না আমার না কিছু কাজ করতে ইচ্ছা করে না, ওই শুয়ে বসে থাকি, আড্ডা মারি, গল্প করি, তাস খেলি, এইসব করে যায়। আর আমার শরীরটা একটু ভালো ছিল না, তো আমি ভাবলাম যে একদিন রেস্ট নিয়ে নেওয়া যাক। তো একদিন আমার ভিডিও গ্যাপ হয়ে গেল, মানে তোমরা আজকে ভিডিও পাবে না, ঠিক আছে? তোমরাও মাঝে মাঝে রিল্যাক্স করো, আমি একটু রিল্যাক্স করে নিয়েছি, একবারে পাখি মেরে নিয়েছি। তো যাই হোক, আমরা তো মুকুন্দপুর সাইডের লোকেশনটা দেখার জন্যই, ঠিক আছে, ফ্ল্যাটগুলো আউট অফ আওয়ার রিচ, কারণ 2 কোটির ওপরে ফ্ল্যাট কিনবো এটা এখন তো ভাবতেই পাচ্ছি না। আমি যে নতুন প্রজেক্টের কথা বলছিলাম, আমরা পরে সার্চ করে দেখলাম এটা কি ওবিদিপা সেকেন্ড ফেজ, ওটাও প্রায় আস্কিং প্রাইস হচ্ছে কি 1.6 crore থেকে শুরু, আজকে আমাদের ব্রেকফাস্টে কিন্তু খাসা আছে, মুড়ি, চিড়ে, মুড়কি, মিষ্টি দই, আর আছে কলা, এর সাথে একটা আম হয়ে গেলে জমে যেত, কিন্তু আম তো ওঠেনি, কি আর করা যাবে বলো, আইডিয়াল ফলাহার হতো। হ্যাঁ আমি আজকে ভাবছিলাম যে রোববারে বাজার হয়তো একটু ফাঁকা হবে, কারণ পয়লা বৈশাখের পরে, পয়লা বৈশাখে তো দেখলাম মানে 21 জনের পর সৌরভ লাইন দিয়েছিল। আজকে ভাবতে পারো মাংসের দোকানে কি ভিড়, আমরা মাছ কিনে নিয়ে পালিয়ে এসেছি। বাঙালির রসনাতৃপ্তিতে কোনো খরা পড়ে না, একদম একদম, কাল বৈশাখীতে খরা আসছে না। দেশের বাড়ি নিয়ে ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ চলছে, সবটা তো আমরা দেখাই না। আর সত্যি কথা বলতে আমাদেরই একজন সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার বলবো না, ফ্যামিলি মেম্বার পার্থদা আমাদের এই ব্যাপারে ভীষণ সাহায্য করছে। মানে সে বিডিও অফিসে খোঁজ নেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত অফিসের খোঁজ নেওয়া, এই সমস্ত কিছু উনি করছেন। তোমরা জানোই যে পাঁচিল দেওয়া নিয়ে একটা সামান্য সমস্যা হয়েছিল আমাদের প্রতিবেশীদের সাথে, তো সেই সব কী করে মেটানো যায়, সলভ করা যায়, কাজটা কীভাবে তাড়াতাড়ি করা যায়, সমস্ত ব্যাপারেই উনি কিন্তু খুব হেল্প করছেন। আর আমরা মোস্ট প্রবাবলি এই কামিং উইকে মঙ্গলবার বা বুধবার আমরা একবার যাবো মমরায়, ওখানে গিয়ে পঞ্চায়েতের আমাদের ডকুমেন্টেশনটা সাবমিট করতে হবে যাতে পাঁচিলটা তাড়াতাড়ি করে দিতে পারি। তো এই কাজটা যতক্ষণ না মিটছে না, মাথা থেকে একটা বোঝা যেন নামছে না। সকালের দিকে রান্নাঘরে কিন্তু আমার আর মামুনির শিফট চলে, তো এখন মামুনির শিফটের কাজ চলছে, মামুনির হয়ে গেলে তারপরে আমি ঢুকবো, তখন আমার শিফট চলবে, মামুনির ছুটি হয়ে যাবে। তো এখন আমি যুদ্ধে নামার আগে জানলায় বসে বসে টুনি জিরিয়ে নিচ্ছি। আর মামুনিকে আমি বলছিলাম যে কালকে প্রথমবার আমি গোপালের অঙ্গরাগ করেছি, মায়ের গোপালের না মানে কালারগুলো একদম উঠে গেছিলো, আর এখন অঙ্গরাগ করানো এত ঝামেলার হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আগে একজন ছিলেন বাড়িতে এসে কালার করে দিয়ে যেতেন,
কিন্তু ইদানিং উনি আর বাড়িতে আসেন না, আর যেই দোকানে আমরা কথা বলেছিলাম বলছে দোকানে রেখে আসতে হবে, সেটাতে মা খুব একটা কমফোর্টেবল হয় না। আর আমার গোপালেরও না আইব্রোটা একদম উঠে গেছে, তো ভাবছি আমার গোপালেরও আমি সুন্দরভাবে রং করে দেবো। কালকে তোমাদের জন্য একটুখানি ক্লিপ তুলে রেখেছি, আমি প্রথমবার করলাম তো মানে তারপিন তেল দিয়ে সমস্ত কিছু তুলে টুলে তারপরে রং করেছি, ভয়ও লাগছে না কিন্তু বেশ সুন্দর হয়েছে, মুখটা দেখতে খুব ভালো লাগছে। যুদ্ধক্ষেত্র দেখো চলে এসেছি, তো প্রথমে রাত্রিবেলায় রান্নাটা আর কি করে নেওয়া হচ্ছে, কারণ যে অবস্থা হচ্ছে সন্ধ্যের পরে কিচেনে আর ঢোকা যাবে না। অনেক রকমের সবজি ছিল ফ্রিজে, তো সবজিগুলো ভেজে রেখেছি, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আর কি সবজি মতন বানাচ্ছি, অল্প একটু পনিরও ফ্রিজে ছিল সেটাও আর কি ফ্রাই করে নিয়েছি। তো রাত্রে সবজিটা বানানো হয়ে গেলে তারপরে আমি বানাবো আজকে রেজালা, তো ফিশ রেজালা বানাবো, তার জন্য দেখো এরকম বড় বড় সাইজের পেটি আনা হয়েছে। রোববারের বাজার একটু ভালো মন্দ হতেই হবে, যতই হোক দুদিন আগে পয়লা বৈশাখ গেছে, তো আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের রেজালা। তো আমি না পেটির পিস নিয়েছি, তোমরা নর্মাল মাছ দিয়েও আর কি বানাতে পারো, আর সাদা তেলে ফ্রাই করছি। অনেকে দেখেছি রেজালাটা যেহেতু মাছের রেজালা সর্ষের তেলে ভাজে, কিন্তু কালার একটা দেখবে অন্যরকম হয়, যেহেতু সাদা সাদাই হয় দেখতে রেজালাটা। আর মাছটা কিন্তু শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেট করবে, হলুদ কিন্তু ইউজ করবে না। গোলমরিচ আর শুকনো লঙ্কা আমি ফোড়ন হিসেবে অ্যাড করছি, আর গোলমরিচটাকে না হালকা একটু ক্রাশ করে নেবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। এবার অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ফ্রাই করতে করতে দেখো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি, এবার আমি ড্রাই স্পাইসেস অ্যাড করবো। পেঁয়াজ বাটা ইউজ করে না খুব চাপ হয়, যদি ভালো করে ফ্রাই না হয় না জল কেটে যাবে তরকারি। তো অ্যাড করে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, আর দেখো কাজু আর পোস্ত বাটার মধ্যে অল্প একটু জল অ্যাড করে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পোস্ত আর কাজু বাদাম বাটাটা অ্যাড করার পরে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর মশলাটাও মোটামুটির মধ্যে কষা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি টক দই, যেটা কিনা খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দইটা দিয়ে কষানোর সময় কিন্তু স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করে দেবে, কারণ রেজালা একটু মিষ্টি হবে। কষানোর পর দেখো খুব ভালোভাবে কিন্তু অয়েলটা রিলিজ করে গেছে। এবার আমি পরিমাণ মতন ঈষৎ উষ্ণ জল অ্যাড করছি, দেন মাছগুলো অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে ফোটানোর পর একদম এন্ডে গিয়ে অ্যাড করে দেবো ঘি, গরম মশলা আর কেওড়া ওয়াটার। আর দেখো যা গরম পড়েছে, আমি আর বেরেস্তা ফ্রাই করে অ্যাড করিনি, যদি বাড়িতে গেস্ট আসছে তোমরা যদি এটা বানাচ্ছো একটুখানি বেরেস্তা ফ্রাই করে ওপরে গার্নিশিং এর জন্য অ্যাড করে দেবে, খেতে আরো ভালো লাগবে। আজকে কেন জানি না আমাদের বিশাল দেরি হয়ে গেছে, আমরা বেজেছে জানো 2:45 বেজে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, তো জাস্ট স্নান সেরে নিচে আসলাম, চলো তাড়াতাড়ি করে সার্ভ করে দিই। আজকে টকের ডাল হয়েছে, তার সাথে আমতেল দিয়ে মাখা আলু ভাতে। এরকম ভাবে একবার আলু সেদ্ধ মেখে দেখো আমতেল দিয়ে, দারুণ লাগে খেতে। কার কার জিভে জল আসছে সেটা শুধু বলো। তো আমাদের যে টক ডাল হয়েছিল, তো যখনই টক ডাল হয় বাড়িতে মামুনি আমার জন্য এরকম দু পিস কাঁচা আম রেখে দেয়, তো আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম যে একদম দুপুরবেলা বসে খাও। কি একটা মিক্সচার দিয়ে খাচ্ছে, তার কি একটা গন্ধ, গরমে দুপুরবেলার টাইমটা না একদম বেরোতে ইচ্ছে করে না, চোখটা দেখে বুঝতেই পারছো যে একটা পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 6:45, এখন বেরোবো একটা পেন্ডিং কাজ সাথে যেটা অনেক দিন ধরে পড়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতার গাড়ির আরসি বুকটা এসে পড়ে আছে ওলা কার্সের কাছে, সেখান থেকে নিতে যাবো।
এমনিতে জেনারেলি ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনলে কী হয়, বাড়ির অ্যাড্রেসে ডেলিভার হয়ে যায়, বাট এটা ওরা করেছে যে ওদের অফিসে আনিয়েছে, সেখান থেকে আমাদের ডেলিভারি নিতে হবে। তাহলে ঠিক আছে চলো, আজকে রোববার আছে, সন্ধ্যা সন্ধ্যায় বেরোই, কারণ দুপুরবেলাটা বেরোনো কোনো দিনই পসিবল হবে না। আর একজনকে দেখো সেজেছে কি, আর সিবুক আনতে যাচ্ছি না কি আনতে যাচ্ছি ভগবান জানে। না ভাবছি একটু সিটি সেন্টার টুতে যাব রোববার, তো গরমে দেখো গলত ঘর মনে হয়, বাইরে বেশিক্ষণ ঘোরা যাবে না কিন্তু, ঠিক আছে তোমার কাজে আমি যাচ্ছি, তোমার আমাকে ট্রিট দেওয়া উচিত। হ্যাঁ ট্রিট দেবো তো, চলো এক গ্লাস জল, ঠান্ডা জল। রাস্তাঘাটে কিছুটা ক্যালোরি বার্ন হয়ে যাবে, মানে কি বলবো, অটোলা গুলোর এত দৌরত্ব বেড়েছে, অটোলা বলতে আমি বাধ্য হলাম, মানে আমাদেরকে বলছি আমরা গলির মুখে দাঁড়িয়ে আছি আর সিগন্যাল রেড আছে, বলছে একটুখানি এগিয়ে যান ওরা ঢুকবে, আমি তুমি কোথায় এগোবো, বিটি রোডের মতন জায়গায় আমি সিগন্যাল লাল, আমি কি সিগন্যাল ব্রেক করব, বলছে হ্যাঁ করুন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি কিছু হবে না, কে বলবে কি। তারপরে ট্রাফিক পুলিশকে ডেকে আলো, বলছে উনি তো ঠিকই বলেছেন, উনি কোথায় এগোবেন, আপনি একটু ওয়েট করুন, ওরা যখন সিগন্যালটা রেড হয়ে আছে চিৎকার জ্যাচিমেচি করে, মানে ওদেরকে জানো তো, আননেসেসারিলি আননেসেসারিলি কিছু বলার নেই আর, আমি চলে এসেছি নবদিগন্ত পার্কিং এরিয়াতে, এখানে এসে সই করে আরসি বুকটা নিতে হবে, সৌমি গাড়িতেই বসলো, আমি এ যাবো আর চট করে নিয়ে চলে আসবো। হয়েছে সব, সব কিছু কমপ্লিট মিটলো একটা কাজ। তোমরা অনেকেই আমাদের থেকে আমাদের প্রি ওন্ড কার কেনার এক্সপিরিয়েন্স জানতে চেয়েছিলে, আমরা কিনেছি ওলা কার্সের থেকে, আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো, ফ্রম দ্য ফার্স্ট ডে যখন থেকে আমরা গাড়ি সিলেক্ট করেছিলাম তারপর থেকে আজকে আমার মনে হয় এটা ওদের সাথে আজকে লাস্ট ইন্টারাকশন হতে চলেছে, আর সি হ্যান্ড ওভার হয়ে গেল, এই পুরো ট্রান্সফার প্রসেসটা কিন্তু ওরাই হ্যান্ডেল করেছে, আমাকে একবারও নাক গলাতেই হয়নি। আর এটা মানে লোকেটেড হচ্ছে গিয়ে সল্ট লেকের নবদিগন্ত পার্কিং স্লট, এটার গুগল লোকেশনটা আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই করে ওলা কার্স চেক করতেই পারো তোমরা যদি কেউ প্রিয় যদি মনে করো যে কোনো মেকানিক বা কোনো এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে যাবে সেটাও নিয়ে যেতে পারো প্রি ওন্ড কার চেক করানোর জন্য, বাট ওরা কিছু প্রিডিফাইন্ড চেক থাকে সেগুলো চেক করেই দেয়। আর আমার যেটা সবথেকে সত্যি কথা বলছি ভালো লেগেছিল, এখানে না অনেক ভ্যারাইটি, মানে মানে যেরকম আমরা জামা কাপড় কিনতে যাই না, হ্যাঁ এটা নয় ওটা, এটা কালারটা ঠিক নয় এটা নয় সেটা, তুমি কিন্তু এখানে আসলে অনেকগুলো গাড়ি একসাথে দেখে ফেলতে পারো। আমি আজকে জিজ্ঞাসা করছিলাম, বুঝলো এখন অ্যাট প্রেজেন্ট 132টা গাড়ি আছে ওদের এই স্লটে, তো বুঝতেই পারছো চুজ করার জন্য অনেক কিছু আছে, সাধারণত সেকেন্ড হ্যান্ড কারে যেটা হয় সেটা থেকে চুজ করার অপশন থাকে না, যেটা পেলাম সেটাই নিতে হবে, বাট সেরকমটাও নয়। আর এক্সপিরিয়েন্স তো অবশ্যই ভালো, আর আজকে বলতে পারি অফিশিয়ালি গাড়িটা আমাদের হলো, ফাইনালি আমাদের গাড়ি হয়ে গেছে। চলো যাওয়া যাক, বাড়ি যাবে নাকি, না দেখি কোথায় যাওয়া যায়, 7টা বেজেছে অবশ্য, কি করবে যাবে, চলো যাই, লং উইক চলে যাই, লং উইকেন্ড শেষ হচ্ছে বলে কথা, হ্যাঁ লং উইকেন্ড মানে শেষ হচ্ছে, শুক্র থেকে ছুটি চলছে, অবশ্য মানে ইউকে তে সোমবারও ছুটি, বাট ঠিক আছে ইউএসএ তে ছুটি নয়, একটু কাজ তো থাকবেই কালকে, বাট স্টিল এটা ছুটি ছুটি মেজাজ অবশ্য থাকবে। চলো চলো কোটা সিটি সেন্টার টু, হ্যাঁ আমাদের এখন না যাই করি না কেন ম্যাপসটা অন করতে হয়, এখনো সড়ক বড় হলো না কলকাতার রাস্তা। তো ফাইনালি আমরা সিটি সেন্টার টু তে আসলাম, ভাবলাম একটা তো খালি খালি হবে, কি ভিড় কি ভিড়, মানে বলে বোঝাতে পারবো না, পুরো ফিল হয়ে গেছে মানে মেলা লেগেছে এরকম, যাই হোক যাই না কি করতে এসেছি, একটুখানি এদিক ওদিক করবো দেন বাড়ি যাই, এদিক ওদিক করে না 8:30 বেজে গেছে, চা চা করছে মনটা, তো আমরা এখন কফি ওয়ার্ল্ডে এসেছি চা খেতে, মানে অর্ডারটা দিতেও খুব লজ্জা লাগে বুঝলে তো। লাস্টবার সিটি সেন্টারে এসেছিলাম, আফরাতে কফি খেয়েছিলাম, তো এই কফি ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম বসলাম, খুব একটা ভালো লাগলো না, চাটা ঠিকঠাক কদর লাগেনি, আর যেটা সৌরভের খুব বাজে লেগেছে মানে এরকম দেখো পেপার প্লেটসে দিয়েছে, সার্ভিং স্টাইলটা একদম ভালো না, তো
তো যাই হোক তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, অনেকেই দেখলাম যে কমেন্ট সেকশনে বুঝকুটি নিয়ে লিখেছো। দেখো আমাদের সারা দিনের কিছুটা মুহূর্ত আমরা তোমাদের সামনে তুলে ধরি, আমরা লাইফে যা যা করছি না কেন সবটা তো আর প্রত্যেক ব্লগে শেয়ার করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ আমরা এই আলোচনা করতে করতে আড্ডা দিতে দিতে আলটিমেটলি তোমাদেরকে আমরা সবটাই জানাই, বুঝকুর কীরকম আছে না আছে, ওর সাথে ভিডিও কলে কথা বলা হয়, মানে দেখায় ওকে, আর ওর জন্য একটা নেস্টও বানানো হয়েছে। সত্যি কথা বলতে কথাটা বলতে খুব খারাপ লাগলো, মানে একদম প্র্যাকটিক্যাল কথা, আমার পক্ষে আরও একটা গ্রে প্যারড রেকর্ড করা কিন্তু সম্ভব নয়, কারণ তোমরা জানোই বার্ডটা ভীষণই কস্টলি, আর তার থেকেও বড় কথা হচ্ছে মেনটেন্যান্সেরও একটা ব্যাপার আছে, মানে ওইটুকুনি ছোটো ফ্ল্যাটে দুটো বার্ড আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি জানি না মানে ওকে কতটা আমি নিয়ে আসতে পারবো বা ও কতটা আবার এসে মানিয়ে থাকতে পারবে, তো আমি পুনেতে গেলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে ও যেখানে আছে টাছে সেখানে যদি পসিবল হয় অবশ্যই দেখাবো, কিন্তু জানি না মানে তোমরা সবাই জানতে চাও যে আমরা খোঁজ খবর দিই না তোমাদেরকে, এটা তোমাদেরও রাগ হয়, এটা হওয়া স্বাভাবিক, কারণ তোমরা অবশ্যই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, বাট আমরা কিন্তু মানে প্রায় এভরি অল্টারনেটিভ বুঝতে দেখা করি ভিডিও কলের মাধ্যমে, দেখিও কোথায় আছে কীভাবে আছে খাওয়া দাওয়া করছে কি না। তবে একটা কথা তোমাদেরকে রেস্ট অ্যাসিওর করতে পারি যে বুঝকু যেখানে আছে ভালো আছে। একটা কথা জানবে যে এই পশু পাখি বা পেটস না ভীষণ মায়ার জিনিস, সবাই চায় টেক কেয়ার করতে, তো যখনই দেখলে কেউ টেক কেয়ার করতে পারছে না সবসময় নেগেটিভটা ফার্স্টে ভাববে না, সে যখন পারছে না তার মানে সে এক্সট্রিমে ট্রাই করে হয়তো পারছে না, সবার সাধ থাকে বাট সাধ্য তো হয় না, সেটাই আর কি। তোমাদের হয়ে গেছে, বাড়ি ফিরছি এখন, এখান থেকে দেখাচ্ছে 40 মিনিট যেতে সময় লাগবে, আর সত্যি কথা বলতে মনে হয় একটুখানি এদিক ওদিক যাই কিন্তু আসলে এত কষ্ট হয় না, মানে ক্লান্ত হয়ে যায় ভীষণ, যা গরম যা ঘাম হচ্ছে, হিউমিডিটি। চলো বাড়ি ফিরতে ফিরতে আজকে 10টা বেজে গেছিলো, তারপরে খেয়ে দিয়ে একেবারে ওপরে আসলাম, এখন 11:30 বেজেছে। তো আজকে আর চড়কের মেলায় যাওয়া হলো না, যা গরম তার জন্য আর সৌরভও যেতে চাইলো না, আমি একা একাই বা কী করে যাব, তো সেই কারণে আর চড়কের মেলাটা ঘোরা হলো না এবছর, তো কাল আর আজ দুদিনই বসেছিল, তো কাল থেকে তো মেলা আর থাকবে না, তো যাই হোক নেক্সট ইয়ার যখন থাকবো তখন চড়কের মেলা দেখা যাবে না কেন। তো জিলিপিটা খাওয়ার খুব ইচ্ছা ছিল তো সেটা আর হলো না, যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।